हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखो हमारा चैनल टॉगल पाठशाला। आज के इस वीडियो में आलोचना करब फर्स्ट एनएम एवं सेकेंड एनएम सैलरी नहीं। ओके, तो वीडियो की स्किप ना करे लास्ट पर्यंत देखो। एर आगे किन्तु आमी वीडियोर माध्यमे जानिएछिलाम तोमादेर एनएम एर जे बेसिक पे सेटा कत, तो एरपरे इनक्रिमेंट दिए आरो किछुटा सैलरी बेड़ेछे। तो प्रथमे बोली फर्स्ट एनएम एर सैलरी निये। तो फर्स्ट एनएम सैलरी एखन बर्तमाने जे सैलरीटा तारा होच्छे बेसिक पे हिसेबे पाय, टोटाल अमाउंट होच्छे 27000 सामथिंग। माने तोमरा होच्छे जखन जयेन करबे 27000 सामथिंग पर्यन्त सामथिंग तोमरा होच्छे पाबे। देन प्रति बछर किछु इनक्रिमेंट हय, देन होच्छे इनक्रिमेंट होये होये किन्तु तोमादेर जे तोमरा अमाउंटटा पाओ, माने तोमरा जे सैलरीटा पाबे तार साथे इनक्रिमेंट होये आरो किछु जोग होय, तखन तोमरा आरो एक्सट्रा टाका पाबे। एबार सेकेंड एनएम एर क्षेत्रे बोलि सैलरी कत। सेकेंड एनएम एर सैलरी होच्छे प्रेजेंटे मोटामुटी होच्छे 18000 मतो, ठीक आछे। एबार एदेर किन्तु सेकेंड এনএম এর ক্ষেত্রে কিন্তু কোনো ইনক্রিমেন্ট হয় না। ওকে, একটা কন্ট্রাকচুয়াল হিসেবে একটা হচ্ছে ফিক্সড স্যালারি হিসেবে তাদের হচ্ছে সেকেন্ড এনএম এর ক্ষেত্রে হচ্ছে ফিক্সড করে দেওয়া হয় যে 18000, মানে তারা 18000 পাবে প্রতি বছর। এতে এই ফার্স্ট এনএম এর যেমন প্রতি বছর কিছু কিছু ইনক্রিমেন্ট হয়, কিন্তু সেকেন্ড এনএম এর ক্ষেত্রে এরকম কোনো সুবিধা নেই। হচ্ছে অনেক বছর পর পর হচ্ছে কিছু টাকা এই যে ফিক্সড করা হয়েছে সেই টাকার সাথে কিন্তু হচ্ছে কিছু টাকা আরো হচ্ছে অ্যাড করে দেওয়া হয়, কিন্তু সেকেন্ড এনএম এর ক্ষেত্রে কিন্তু কোনো ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হয় না। ফার্স্ট এনএম এর ক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে। আর ফার্স্ট এনএম এর ক্ষেত্রে যেটা তোমাদের হচ্ছে আমি এর আগে ভিডিওতে জানিয়েছিলাম যে তোমরা হচ্ছে বেসিক পে হিসেবে কত পাবে, তোমরা মেডিকেলের জন্য কত পাবে, তোমরা হচ্ছে রুম ভাড়ার জন্য কত পাবে, ঠিক আছে। এই ভিডিও কিন্তু আমি এর আগে তোমাদেরকে দিয়েছি, ইউটিউবে তোমরা হচ্ছে সার্চ করলে পেয়ে যাবে। তো কেউ চাইলে তোমরা হচ্ছে দেখে নিতে পারবে, আমি হচ্ছে ডিসক্রিপশনে তার হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দেবো। Thank you so much for watching this video.